2015 সালে বেইজিং হাইওয়ের ওপর হওয়া ট্রাফিক জ্যাম পুরো 50 হাইওয়ের গাড়ির লেনকে একদম আটকে দিয়েছিল। 1980 সালে অটোরুট হাইওয়ের জ্যাম এতটাই ভয়ঙ্কর ছিল যে তাতে প্রায় 175 কিলোমিটার রাস্তা জুড়ে গাড়ি আটকেছিল, আর সেই ট্রাফিক জ্যাম মুক্ত হতে সময় লেগে গিয়েছিল বেশ কয়েক সপ্তাহ। একইভাবে ব্রাজিল, আমেরিকা, জার্মানির মতো বড় বড় দেশগুলো এই একই ভয়ানক ট্রাফিক জ্যামের শিকার হয়েছে, এমনকি এসব দেশে 12 দিন পর্যন্ত গাড়ি আটকে থাকার রেকর্ড রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা যে ট্রাফিক জ্যামের বিষয়ে বলবো তা শুনে আপনি হতবাক হয়ে যাবেন, কারণ এই জ্যাম কয়েক দিন, সপ্তাহ বা মাস ব্যাপী নয়, বরং লাগাতার 8 বছর পর্যন্ত স্থায়ী ছিল। ইতিহাসখ্যাত এই ট্রাফিক জ্যামটি ছিল সুয়েজ ক্যানেলের, যেখানে থাকা হাজার হাজার শিপ আর তাদের জাহাজ ক্রুরা খুবই বাজেভাবে 8 বছর ধরে আটকে ছিল। রাস্তায় কিংবা হাইওয়েতে ট্রাফিক জ্যামের জট ছাড়ানোর জন্য খুব বেশি হলে কয়েক দিন পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু সুয়েজ ক্যানেলে আটকে থাকা এই জ্যাম খোলা মোটেও সহজ কাজ ছিল না। এবার তাহলে চলুন ইতিহাসের সবচাইতে ভয়ানক সেই ট্রাফিক জ্যামের ইন্টারেস্টিং গল্পটা জানা যাক। একথা তো আমরা কম বেশি সবাই জানি যে সুয়েজ ক্যানেলকে শিপিং এবং ট্রেডিং এর প্রবেশদ্বার বলা হয়। 1869 সালে যখন সুয়েজ ক্যানেল ছিল না, তখন এশিয়া থেকে ইউরোপে একটা শিপকে যেতে পুরো আফ্রিকা ঘুরে যেতে হতো, কিন্তু সুয়েজ ক্যানেল শিপিং ইন্ডাস্ট্রির এই মাসব্যাপী যাত্রা একদিনে পরিণত করে ফেলে। এই পথ ব্যবহার করে প্রতিটা শিপ প্রায় 10,000 কিলোমিটার সমান রাস্তা বাঁচিয়ে নিত। অন্যদিকে আফ্রিকান পানিপথে যাত্রার সময় জলদস্যুদের আক্রমণেরও শিকার হতে হতো। এদের মধ্যে সোমালিয়ান পাইরেটস এবং ওয়েস্ট আফ্রিকান পাইরেটস ছিল খুবই কুখ্যাত। এই সকল জলদস্যুরা জাহাজগুলোকে আটকে কোটি কোটি টাকা লুটপাট করে নিত, আর জাহাজগুলোকে জিম্মি করে রেখে তার ক্রুদেরকে হোস্টেস বানিয়েই রেখে দিত। তাই বলা যায় সুয়েজ ক্যানেল এই জাহাজগুলোকে শুধুমাত্র লম্বা পথযাত্রা থেকেই রক্ষা করেনি, বরং এই জলদস্যুদের হাত থেকেও রক্ষা করেছে। চলুন এবার আসল গল্পে ফেরত আসা যাক। সময়টা ছিল 1967 সালের 5ই জুন। সেদিন সুয়েজ ক্যানেলের মেডিটেরিয়ান সাইট থেকে 15টি কার্গোশিপ সুয়েজ ক্যানেলে প্রবেশ করে। সাধারণত এই রাস্তা দিয়ে যে কোনো জাহাজ পার হতে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগত, কিন্তু সেদিন যে তাদের এই ক্যানেল পার হতে কয়েক বছর পর্যন্ত লেগে যাবে এ ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। এটা ছিল সেই সময় যখন মিশর এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ম্যাপের লাইনগুলোর দিকে একটু নজর দিন। ইসরায়েলের এই বর্ডার লাইন থেকে সুয়েজ ক্যানেলের দূরত্ব ছিল প্রায় 200 কিলোমিটার। মাঝামাঝি এই জায়গাটাকে সাইপেনিনসুলাও বলা হয়। ইসরায়েল থেকে সুয়েজ ক্যানেলের এতটা দূরত্ব থাকায় সুয়েজ ক্যানেলে থাকা জাহাজগুলোর যুদ্ধের ব্যাপারে কোনো দুশ্চিন্তাই ছিল না, কিন্তু সেদিন দুশ্চিন্তা নিজে থেকেই তাদের ভাগ্যে চলে এসেছিল। ইসরায়েল সেনারা হঠাৎ করেই মিশরের উপরে আচমকা হামলা করে বসে। ঘন্টায় ঘন্টায় সুয়েজ ক্যানেলের ওপর দিয়ে অসংখ্য রকেট উড়ে যাচ্ছিল। অবস্থা এতটাই খারাপের দিকে চলে যায় যে মিশর সরকার সুয়েজ ক্যানেলের দুই দিক থেকেই বন্ধ করে দেয়। প্রায় 6 দিন ধরে লাগাতার যুদ্ধ চলতেই থাকে, আর ইসরায়েল সরকার সাইনাই পেনিনসুলাও নিজেদের কবলে নিয়ে নেয়। এখন ইসরায়েল আর মিশরের মাঝখানে কেবল সুয়েজ ক্যানেলের বর্ডারই অবশিষ্ট ছিল। ইসরায়েল যেন খুব সহজেই আর মিশরের উপরে আক্রমণ না করতে পারে, তাই মিশর সরকার সুয়েজ ক্যানেল বন্ধ করে দেওয়ার পাশাপাশি ক্যানেলের বিভিন্ন জায়গায় মাইন্স পেতে রাখে। আর এটা করার একটামাত্র কারণ ছিল যে সুয়েজ ক্যানেল যেন ইসরায়েল বা অন্য কেউ ব্যবহার করতে না পারে। এ কারণে ক্যানেলের মাঝে 15টি কার্গোশিপ আটকা পড়ে যায়। তাদের পশ্চিমে ছিল মিশরিয়ান আর্মি এবং পূর্বে ছিল ইসরায়েল সেনাদল। না তারা মেডিটেরিয়ান সিতে ফেরত যেতে পারছিল আর না রেড সিতে। সেই সময়ে এখানেই আটকে বসে থাকা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। এই 15টি কার্গোশিপ ছাড়াও আরো অনেক জাহাজই সেই সময়ে সুয়েজ ক্যানেলে আটকা পড়ে গিয়েছিল। সবাই এই আশায় ছিল যে পরিস্থিতি হয়তো কিছুটা ঠিক হয়ে আসবে, কিন্তু এই পরিস্থিতি সময়ের সাথে সাথে আরো খারাপের দিকে যেতে থাকে। সপ্তাহ, দিন, মাস পার হতে থাকে, কিন্তু এই ভয়ানক যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না, আর এর ফলাফল ভোগ করতে হচ্ছিল পুরো পৃথিবীকে। আগের মতো জাহাজের যাত্রাপথ বেড়ে যায় আর সেই সাথে বেড়ে যায় পরিবহন খরচও। এই যুদ্ধের ভয়াবহতায় সারা পৃথিবীর মানুষ যখন অতিষ্ঠ, তখনও এই 15টি কার্গো জাহাজের ক্রুরা তাদের বন্দী জীবন পার করছিল। এদের মধ্যে ছিল ব্রিটিশ, জার্মান, সুইডিশ, পোলিশ, ফ্রান্স, বুলগেরিয়ান, স্লোভেকিয়ান এবং আমেরিকান জাহাজ। কয়েক মাস যাবার পরে তারা বুঝতে পারল এই যুদ্ধ এত সহজে থামার নয়। তখন জাহাজ কোম্পানিগুলো জাহাজগুলোকে মেইনটেনেন্স করার জন্য 10 জন ক্রু মেম্বার রেখে বাকিদেরকে ফিরিয়ে নিয়ে আসে, এবং প্রতি মাসেই পালা করে সেই 10 জন ক্রু মেম্বার বদল করে নতুন ক্রু মেম্বার পাঠানো হতো, শুধুমাত্র এই আশায় যে হয়তো কোনো একদিন তাদের আটকে থাকা জাহাজগুলো ফিরিয়ে আনতে তারা সক্ষম হবে। এতটা সময় একসাথে আটকে থাকার পরে এই 15টি জাহাজের ক্রুদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা তাদের অবসাদ দূর করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালু করে, যেমন জার্মান শিপে ছোট একটি চার্চও খোলা হয়,
যেখানে প্রতি রবিবার খ্রিস্টানরা একসাথে উপাসনা করত। বুলগেরিয়ান শিপে প্রতি রাতেই মুভি নাইটের আয়োজন করা হতো। সুইডেন শিপে পুল পার্টি এবং ব্রিটিশ শিপে আয়োজন করা হতো ফুটবল ম্যাচের। এমনকি তারা এখানে বিটার লেকের মাঝামাঝি অলিম্পিক গেমসেরও আয়োজন করেছিল, যাকে বিটার লেক অলিম্পিক 1968 বলা হয়ে থাকে। বছরের পর বছর কেটে যেতে থাকে, তবু এই জাহাজগুলো একই জায়গায় অনর হয়ে দাঁড়িয়েছিল। একই জায়গায় এত সময় ধরে আটকে থাকায় অনেক জাহাজের উপরে ধুলোবালি আর মরিচার প্রলেপ পড়ে যায়। যেহেতু এগুলো নিউট্রাল জাহাজ ছিল, তাই ইসরায়েল বা মিশর কারোরই অনুমতি ছিল না সেগুলোতে খাবার সরবরাহ করার। 1973 সালে ৬ বছর পর সাইনাই পেনিনসুলাকে নিজেদের করে নিতে মিশর আবারও যুদ্ধ শুরু করে। এবার তারা তাদের সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। দুই পক্ষের মধ্যে কয়েক মাস যাবত এই যুদ্ধ চলমান থাকে। এর মধ্যেই ভুলবশত ইসরায়েলের একটা রকেট আটকে থাকা ইউএসের একটা জাহাজে এসে আঘাত করে। সাথে সাথে জাহাজটিতে আগুন লেগে সেটা ডুবে যায়। পরবর্তীতে ২৪ অক্টোবর ১৯৭৩ সালে মিশর আর ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হয়। যুদ্ধ বন্ধ হয় আর মিশরও তাদের সৈন্য ধীরে ধীরে প্রত্যাহার করে নিতে থাকে। তবে যুদ্ধ শেষ হলেও আটকে থাকা জাহাজগুলোর অপেক্ষা যেন আর শেষ হয় না। দীর্ঘ এই ৬ বছর ধরে চলা যুদ্ধে সুয়েজ ক্যানেলের অনেকাংশেই ধ্বংসাবশেষ জমা হয়ে গিয়েছিল। তার উপর যুদ্ধ চলাকালীন সময়ে মিশর সেখানে অনেক মাইন্সও পেতে রেখেছিল, তাই জাহাজগুলো তখনও সেখান থেকে বের হতে পারছিল না। এসব কিছু পরিষ্কার করতে করতে আরও ২ বছর লেগে যায়। অবশেষে ৫ জুন ১৯৭৫ সালে দীর্ঘতম এই ট্রাফিক জ্যাম ৮ বছর পরে শেষ হয়। আর ১৪টা জাহাজ সুয়েজ ক্যানেল থেকে তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। নিজ নিজ গন্তব্যে এসে পৌঁছালে এক প্রকার ধুমধাম করেই তাদেরকে বরণ করে নেওয়া হয়। এদিকে মিশর আর ইসরায়েলের মধ্যে সম্পর্কের উন্নতি হতে থাকে। ইসরায়েল মিশরকে সাইনাই পেনিনসুলা দিয়ে দেয় আর মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর এভাবেই পৃথিবীর সবচাইতে দীর্ঘ সময়ের ট্রাফিক জ্যামের পরিসমাপ্তি ঘটে।